বাম শ্রমিক নেতাদের উপর আক্রমণ করতে না পেরে দুর্গা চৌমোহনি ব্লকের ভিডিওকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার নিন্দা জানিয়েছেন শ্রমিক নেতা অঞ্জন দাস। সম্প্রতি কমলপুর জুড়ে বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে বাম নেতা কর্মীদের বাড়িঘরে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছিল, তালা ঝুলিয়ে দিয়েছিল সিপিএম অফিসে। যদিও কয়েক ঘণ্টার মধ্যে নিজেদের অফিস জবরদখল মুক্ত করে সিপিএম কর্মীরা। অভিযোগ, খোদ মন্ত্রী মনোজ কান্তি দেব দিনের বেলায় সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিলেন। এসবের মাঝেই বুধবার সিটু কমলপুর মহকুমা কমিটি এবং জোন কমিটিগুলোর উদ্যোগে ব্লক এবং গ্রাম স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কেন্দ্রীয় 12 দফা দাবি এবং স্থানীয় কিছু দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ব্লকের বিডিও পঞ্চায়েত সচিবদের কাছে। তাদের স্থানীয় দাবির মধ্যে রয়েছে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান, রাস্তা মেরামত, ধলাই নদীর ওপর জাতীয় সড়ক বহনকারী বামনছড়া ভাঙা ব্রিজ মেরামত করা, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য তালিকা বঞ্চিত না করা। এদিন বিডিও এবং পঞ্চায়েত সচিবদের কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয়। সালেমা ব্লকে বিডিওর কাছে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিটু রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য অঞ্জন দাস, সিটু কমলপুর মহকুমা সম্পাদক দেবাশিস দাস, শ্রমিক নেতা অর্ণব দেবনাথ, রমণী দাস, স্বপন দেব বর্মা। দুর্গা চৌমোহনে ব্লকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অঞ্জন দাস, রঞ্জিত সেনা, অনিল দাস, উত্তম তাঁতি, নান্টু দাস, লালন গৌড় সহ অন্যান্যরা। মহকুমা কমিটির উদ্যোগে আজকে বিডিও সাহেব সালামা বিডিওর নিকট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে 12 দফা দাবিতে মেমোরেন্ডাম পেশ করি। আমাদের এই প্রতিনিধিমূলক এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন সিআইটিউ কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দেবাশিস দাস, সিটু রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য কমরেড রঞ্জন দাস, সিআইটিউর বিভাগীয় নেতা কর্ণ অর্ণব দেবনাথ, গণ আন্দোলনের নেতা কমরেড রমণী মোহন দাস, স্বপন দেব বর্মা প্রমুখ। আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলোর মধ্যে বিশেষত এই করোনা পরিস্থিতিতে সকলের জন্য বিনামূল্যে টিকাকরণ, ভ্যাকসিন উৎপাদন সাফিসিয়েন্ট করা, একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে এই সময়ের মধ্যে টিকাকরণের কাজ সম্পন্ন করা, প্রতিটা পরিবারে 10,000 টাকা করে, 7,500 টাকা করে আর্থিক সহায়তা করা, প্রতিটা পরিবারে 10 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করা, বিদ্যুৎ বিল বাতিল করা, শ্রমকোড বাতিল করা, কৃষি আইন বাতিল করা ইত্যাদি 12 দফা দাবি নিয়ে আমরা বিডিও সালামা বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করি। এদিকে দুর্গা চৌমোহনি ব্লকে ডেপুটেশন দেবার পরই বিজেপি দুর্বৃত্তরা চারিদিক থেকে বাইক বাহিনী একত্রিত করে আক্রমণ করার চেষ্টা করে। যদিও আক্রমণ করতে সক্ষম হয়নি শ্রমিক নেতাদের, এমনই অভিযোগ। আরও অভিযোগ, এরপরে বিডিওকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং তাদের আক্রমণ করার চেষ্টা করে। ব্লকের কর্মচারীরা বিডিও রক্ষার্থে ভূমিকা নিতে বাধ্য হয়। ২০২০ বিদ্যুৎ বিল বাতিল করা, এই যে 12 দফা দাবি, এই 12 দফা দাবি নিয়ে আমরা আপনার মাধ্যমে মেমোরিয়াল দপ্তর প্রধানমন্ত্রী নির্বাচন করেছি। আমরা আশা করি এই দাবিগুলোর সঙ্গে আপনার সহমতি এবং সেই সঙ্গে আমাদের কিছু স্থানীয় কথা আছে, যেমন এই যে প্রধানমন্ত্রী আবার চেয়েছিল আমাদের আপনার এমএলএ করা হয়েছিল, যে আমরা গ্রামে গ্রামে লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী আবার যোজনায় কিছু কিছু জিও ট্রেনিংয়ের কারণ চলছে, আবার কিছু পরিবারে গিয়া গাড়ির পর্তারে সামনে তারা ঘরে ছবি আনছেন, তার হয়তোবা একটা ঘরের মধ্যে দুই ভাই তিন ভাই আছে, রেশন কার্ড আলাদা, আর্থিক সম্মতি নেয় সে আর একটা ঘর তোলা, একটা সরকারি ঘর পাইছে বা বাবা যে কোনো কারণে একটা ঘর তুলছে পিঠের 3 ইঞ্চি ওয়াল দিয়ে বা 5 ইঞ্চি ওয়াল দিয়ে উপরে টিন দেওয়া। এদিকে এদিন চানকাপ, মেচুরিয়া, চুলুবাড়ি, দেবীছড়া, মরাছড়া, পূর্ব ডলুছড়া, পশ্চিম ডলুছড়া, হালহুলি গ্রাম পঞ্চায়েত এবং জামথুম, আশাপূর্ণা, রোয়াজাপাড়া ভিলেজ কমিটিগুলোতে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হয়। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।